দেয়, তখন আমার যে আগায়ে দেয় তো অনেক রাস্তা আগায়ে দিয়ে আইসা, মনে করেন আমার আম্মু নামাজ পড়তো এমন ভাবে আমার মা ফরাইছে, মানে আমার আম্মুর জন্য যে আমি কোনো কিছু। আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের যে স্ক্রিনে আজকে যাকে দেখতে দেখছেন তার অনেকগুলো ভিডিও বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়েছে, এমনকি আমার ইউটিউব চ্যানেলে গিয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যখন তার এখানে এসেছি তখন তিনি বললেন, খুব হতাশা নিয়ে বললেন, তিনি আর ঢাকা থাকছেন না, তিনি কারণ ঢাকা যেই খরচ বা তার যেই সে যে কাজ করেন বা তার জামাই যে কাজ করেন হয়তো তার ফ্যামিলি সেইভাবে চলছে না তাদের ইনকামের উপরে, তাহলে কেন এই হতাশা? বা সে তো এর আগে ভিডিও করে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা বা সাহায্য সহযোগিতা পেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা তার সামনে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ কবিতা আপা, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আজকে তো আপনি একদম মোটামুটি একদম হিজাব পরে বোরকা পরে মোটামুটি সুন্দরভাবে ভিডিও করতেছেন, কারণ এর আগে তো আপনি অনেকগুলো ভিডিও করেছেন। তো আমরা যখন আপনার সাথে কথা বলছি আপনি বলছেন আপনি আর ঢাকা থাকছেন না, এই বিষয়গুলো কেন বা কি জন্য থাকছেন না, বা আপনি গত ভিডিওতে কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন সেই বিষয়গুলো যদি আমাদের সাথে বা দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করেন। হ্যাঁ শেয়ার করব। আসসালামু আলাইকুম। এখন মনে করেন আমি একটু জোরে কথা বলবো, আমি সাহায্য পাইছি কিছু ভাইয়া আপনার আর এতে ইউটিউবে চ্যানেলের নাম দেওয়াতে, কিন্তু যে ভাইয়েরা চাচারা আমাকে দিছে বাপের মতো, মনে করেন তাদের জন্য আমি দোয়া করি, তারা যেন সুখে থাকে, তারা যেন দেশে ফিরে আসতে পারে প্রবাসী ভাইয়েরা। কিন্তু মনে করেন এখন আমার একটা সমস্যা, আমি গড় ভাড়াটি দিতে পারলে আমি দেশে যাইতাঙ্গা, আমার স্বামীর পায়ের সমস্যা নিয়ে মানে রিক্সাও বেশি চালাইতে পারে না, পায়ে অনেক সমস্যা, এই জন্যই মানে আমি দেশে চাইতে যাচ্ছি। মনে করেন আমার চারটা মেয়ে নিয়ে আমার সংসার আমি চালাইতে পারতাছি না। এখন চাইছিলাম অনেকের কাছেই বলছিলাম আমি একটা সেলাইয়ের মেশিন, জয়বার প্রতিবেদন করছি ততবারই বলছি কেউ দেয় নাই, এখন আমাকে এক ভাইয়া প্রথম তাইকে মনে করেন আমাকে 1000 টাকা হইলো মাস শেষে দে, এমনভাবে দে সে খুশি হয়ে যা দে তাতে আমি খুশি। এখন সে বলছে আমাকে কিন্তু একটা মেশিনের টাকা দিবে, এখন মনে করেন দুজি দেয় সে তাহলে তো দিলই, আর না দিলে দুজি অন্য কেউ আমাকে একটা সেলাইয়ের মেশিন দিয়ে যাতে দেশে যায় আমি কোনো কাজ করে খাইতে পারি, মনে কর তাহলে তো আমার রুম ভাড়াটা লাগবে না, এনে তো আমি মেয়ের আর খাবার এই দিতে পারি না, রুম ভাড়া দিতে পারি না, এই যে 6 মাসের রুম ভাড়া জমছে এখন পর্যন্ত দিতে পারছি না, আমাকে প্রবাসী ভাইয়েরা যা মানে যে কয় টাকা সহযোগিতা করে মনে করেন এটি বাচ্চারা নিয়ে খাইতে হয় চলতে হয়, মানে এই অবস্থায় আছি, অনেক কষ্টে আছি, কি করবো। আপনার কি দেশে বাড়িতে থাকার মতন জায়গা আছে? জায়গা আছে, গড় নেই, মানে আমার শ্বশুরের একটা গড় আছে, এই গড়ে যায় থাকতে হবে, কি করবো, চারটা মেয়ে নিয়ে এই অবস্থায় যায় থাকতে হবে। মানে আপনি বলতে চান কেউ যদি একটি সেলাই মেশিন টাকা বা একটা সেলাই মেশিন যদি আপনাকে সহযোগিতা করে তাহলে আপনি গ্রামে গিয়েও মোটামুটি সেটা সেলাই কাজ করে খেতে পারবেন, আপনি কি সেলাই কাজ জানেন? জি ভাই আমি পারি, যারা দিবে তারা তো অবশ্যই বলবে যে দেখতে চাই, তাহলে আমি অন্য কারোর কাছ থেকে একটা মোবাইল টাচ ফোন নিয়ে সহযোগিতা চাইয়া মনে করেন আমি দেখাইতে পারবো যে আমি কাজ পারি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। তো ঢাকা এসেছেন মানে কি স্বপ্ন নিয়ে ঢাকা এসেছেন? এখন ঢাকা তো এসেছিলাম ভাইয়া যেন মেয়েরারে আমরা স্বামী স্ত্রী দুজন কাজ করবো, মেয়েরারে লেখাপড়া করাবো, মানুষ করবো, আমার তো আর ছেলে নাই, বড় আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আল্লাহ সে আশা পূর্ণ করলো না, করোনায় আইসা আমার সব আশা ধ্বংস হয়ে গেল। কতদিনের হলো আপনি ঢাকা এসেছেন? ঢাকা আসছে আমি 2 বছর ধরে। 2 বছর ধরে স্বপ্ন দেখছেন ঢাকাতে হয়তো কাজ করে বা মানে বাড়িতে একটা ঘর করবেন বা এরকম? হ্যাঁ আমার মেয়েরারে মানুষ করব, বাড়িতে একটা ঘর করব, এখন ঘরও হলো না, মেয়েরারে মানুষও করতে পারলাম না এই করোনার কারণে, মনে করেন আমার কাজ কাম নেই। আপনি কি ধরেন আপনি যে মেয়েদের কথা বললেন 4 জন না 3 জন বলেন? আমার 4টা মেয়ে। 4 জন মেয়ে, তাদেরকে কি লেখাপড়া করাচ্ছেন? এখনো আপাতত করাচ্ছি, মনে করেন আমার বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে। আচ্ছা। আর এরপরেরটা ক্লাস 4-এ পড়ে। আচ্ছা। আর 2টা একবারে ছোট। আচ্ছা আচ্ছা, তাহলে এদেরকে আপনি যে মেয়েদেরকে আপনি লেখাপড়া করিয়ে তাদেরকে নিয়ে আপনার পরিকল্পনাটা? মেয়েরা যদি লেখাপড়া করাইতে পারতাম, মানুষ করতে পারলে ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম, এটাই আমার পরিকল্পনা।
মানে ভালো একটা ছেলে, হ্যাঁ ভালো একটা এখন তো ছেলে। তারা এখনো ছোট, মাত্র 8-এ পড়ে, আপনার বড় জি জি তারা তো এখনো ছোট। আর আপনি বিয়ে করেছেন কিভাবে সেটা একটু যদি বলেন, সেই বিষয়টা শুনতে চাচ্ছি। আমি বিয়ে করেছি মনে করেন প্রস্তাবের মাধ্যমে আমার বিয়ে হয়েছে। উনি ওই কথাটা তো জিজ্ঞাসা, এখন মনে করেন আমার বিয়ে হয়েছে প্রস্তাবের মধ্যেই, কিন্তু আমার স্বামী আরেক মেয়ের সাথে প্রেম করত। আচ্ছা আচ্ছা, তাহলে ইন্টারেস্টিং বিষয়, সেই গল্পটা যদি বলেন। মনে করেন হ্যাঁ গড় গড় মনে করেন বেশি তফাত না, এই গড় আর সেই গড় একসাথেই, দুজনের গড় দুজনের গড় একসাথেই। সেই মায়ের সাথে হ্যাঁ রিলেশন ছিল, কিন্তু হ্যাঁ মা বাবা পছন্দ করে নাই, মানে হেরা একটু গুন্ডা শুন্ডা মানুষ আর কি, যে হেরা শান্তি দিবে না, আচ্ছা এই জন্য হেরা আব্বু আম্মু এনে বিয়ে করায় নাই, না করায় আমি উইলাম গা হের মামাত্তো ভাইয়ের শালি। আচ্ছা আচ্ছা, তারপর বললো যে যদি আমাকে এই বিয়ে না করাও তাহলে ভাইয়ের শালিকে বিয়ে করবো। আচ্ছা তারপর মনে করেন আমার আব্বু আম্মু তো দিতেই চায় না, আব্বু মানে আমাদের বিয়ের ব্যাপারে কোনো খোঁজ খবর নেয় নাই, কারণ আব্বু তো আর কাজ করে খাওয়াইছে, দেশে দেশেই পড়ে রয়েছে। মায় আমাদের মনে করেন এই যে 9 পর্যন্ত পড়ছি, যখন ক্লাস 10-এ উঠছি তখন আমার বিয়ে হয়ে গেছে। খুব বাল্য বয়সে বিয়ে হয়েছে। জি জি। আচ্ছা বিয়ের পরে কি আপনার জামাই সেই যে তার প্রেমিকার সাথে কি যোগাযোগ ছিল? জি না, যোগাযোগ এভাবে নাই, এমনি তো যায় বেড়ায় খায়, লুকিয়ে লুকিয়ে করে, আপনি দেখেন না নাকি? না আমরাও যাই, আমরাও দুদি হারা মামুর বাড়িতে যাই, তো হ্যাঁ মামুর বাড়ির সাথে বিয়ে হয়েছে, তো তাদের বাড়িতে এমনিতে খুব আপ্যায়ন করে আমার মেয়ের, আর খুব হ্যাঁ নিজের মেয়ের মতো আদর করে সেই মেয়ে। আচ্ছা আচ্ছা, মানে যে আপনার জামাই হ্যাঁ হ্যাঁ মানে বউ হওয়ার কথা ছিল তার সাথে আপনার যোগাযোগ হয়? হ্যাঁ হ্যাঁ, বাপের বাড়িতে আসলে তো যোগাযোগ হবেই, কারণ আমাদের ঘর। কথা হয় তার সাথে এখনো সম্পর্ক আছে? এমনিতে আমি দেখি না কোনোদিন কথা বলতে, কিন্তু এই যে হ্যাঁ বাড়ির যায় তাহলে কেমনে মানে খাওয়ায়ও দিছে কয়দিন, এমনিতে আমার সামনে আমি দেখছি না কোনোদিনও কথা কইতে। মানে আপনার জামাইকে সে খাওয়ায় দিচ্ছে? হ্যাঁ বেড়াইছে যায়া। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনার জামাইকে আরেকজনে খাওয়ায় দিচ্ছে, এটা আপনার কাছে খারাপ লাগে না? খারাপ লাগে না, কিন্তু আমার আম্মু কিন্তু আমাকে এই জায়গায় বিয়ে দিতে চাইছিল না, কারণটা জানেন আমার আম্মু দেখছে ওরার প্রেম, অনেক ঘনিষ্ঠ প্রেম ছিল, মানে ওর মামুর বাড়িতে যখন একটা সভা, সভা তো জানে নেই, সভা হয়েছিল, আমার আম্মু গেছে হ্যাঁ মেয়ের বাড়িতে, হ্যাঁ আইসে হ্যাঁ মামুর বাড়িতে, তখন এই মেয়ের সাথে আসে, আমার আম্মু সব মনে করেন দেখছে যে এই মেয়ে রাতের 11টা বাজে তবু হ্যাঁ মানে হ্যাঁ যতক্ষণ না আসছে ততক্ষণ মেয়ে খায় না, হ্যাঁ আসছে মুখে তুলে খাওয়াইছে তারপরে হ্যাঁ খাইছে। তার জন্য আমার আম্মু কিন্তু গরিব হতে পারে, মানে আমার আম্মু অনেক চেষ্টা করে আমাকে একটু লেখাপড়াও করাইছে, যে আমি স্কুল থেকে দর্জি কাজটা শিখছি প্রশিক্ষণ থেকে। আচ্ছা, আমার মা কয় আমার মেয়ের আমি এই জায়গায় বিয়ে দিব না, কারণ আমার মেয়ের জীবনও শান্তি হবে না, আমি দেখছি সব কিছু, আমি দেখে ফোনে বিয়ে দিব, মানে আমার পরে চাচাতো ভাইরা বললো কি না এটা হয় না, এক এক মেয়ের লাগে এখন আপনি আরেক মেয়ের অশান্তি করবেন। আমার বোনের জামাই বললো যে আমি স্কুলে ভর্তি হয়েছি, আমার মাকে এইভাবেও বলছে স্বীকারায় না করিয়া, অনেক চেষ্টা করিয়া আমার মার কাছে ওরা নিছে আমাকে। প্রথম মনে করেন বলছে যে খাবিন তো জানেন খাবিন করাই রাখবো, এখন এই মানে আমি ছোট আমার বেশি বয়স হয় নাই, প্রথম বলছে খাবিন করাই রাখবো না, এটা হেরা বাড়িতে খাবিন করে আলছে, পরের দিন বলে না বিয়েই করাইতে হবে, পরের দিন আমাদের বাড়িতে আইসা বিয়ে করাই আনলো, মানে আমার মা অনেক কষ্টতে আমাকে ইয়ে করলো বিয়ে দিল, কিন্তু এখনও আমার জীবনটা কষ্টেই যেতেছে, কিন্তু মাঝে সুখেই গেছে, কাজ করছি খাইছি, এই যে মনে করেন এখন করোনার কারণে অনেক কষ্ট, আজকে যদি আমি লেখাপড়া আরও করতাম তাহলে তো আমার জীবনে একটা কিছু কইরে খাইতে পারতাম আমি। আচ্ছা, আপনি ধরেন এর আগে তো অনেকগুলো ভিডিও করেছেন, কিন্তু আজকে একটু ব্যতিক্রমভাবে ভিডিও করতে আসছেন, এর কারণ কি? কারণ আমি বাইরা প্রবাসী বাইরা কিংবা আমার বাপের মতো যারা তারা আমাকে সহযোগিতা করছে, তাদের সহযোগিতা পাইয়া আমি মনে করেন একটা বুক রাখিনলাম। আচ্ছা, নামাজ পড়ি পাঁচক তো যখন তাহলে আমি একটু সেফেই থাকি, তাতে তো কোনো সমস্যা নেই, একটু পর্দার আড়ালে থাকলে তো ভালো, আমি তো একটা মেয়ে মানুষ। আচ্ছা, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার তো ফোন নাম্বার আছে। আচ্ছা, ফোন নাম্বারটা কি ভিডিওতে দিবেন? অবশ্যই দেবো, আর একটু কথা আছে আমার। আচ্ছা বলেন। কিন্তু আমার আমি তো বললাম আমার মার কথা কয়েকবারে, আমার মা ক্যান্সারের রোগী। আচ্ছা, আমার আম্মু কিন্তু আমার অনেক কষ্ট করিয়া, একটু জোরে বলেন, অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। আচ্ছা, কিন্তু আমি যখন কাজ করছি আমার আম্মুকে মনে করেন টাকা দিছি ওষুধ খাওয়ার মতো, এখন আমার আম্মুর অবস্থা অনেক খারাপ, কিন্তু আমার আম্মুকে আমি এখন একটা টাকাও দিতে পারি না, যায় দেখতেও পারি না, মানে খুব কষ্ট হয় আমার আম্মুর জন্য, কারণ আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, কোরআনটা যে পড়াইছে মনে করেন
কেমনে পড়াইছে আমি বলি, অনেক দূরে যায়া আমি একটা মাদ্রাসা যেতাম, আমার মা যখন ফজরে নামাজ পড়তে করতে পারি না, আমার মনে অনেক কষ্ট লাগে, একটা জিনিস খাওয়াইতে পারি না, কিছুই করতে পারি না, কি করবো ভাইয়া। কারণ এই জন্যই প্রবাসী ভাইয়ার কাছে মনে করেন আমার একটাই, আপনার আমাকে যদি একটু কিছু সহযোগিতা করে আমি রুম ভাড়াটা ক্লিয়ার করতে পারি, আমি দেশে চলে যাবো, এটাই আমার আফিত্তি এখন, আর কোনো কিছু চাই না। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন। 019 জি বলেন। 019-107-6126 আরেকবার বলেন নাম্বারটা। 019 019-107-6126 সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই অসহায় বন্ধুর কথা। এর আগে কয়েক কয়েকবার বিভিন্ন ইউটিউব চ্যানেলে তিনি ভিডিও করেছেন। দর্শক, যদি কেউ সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে আমার তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।